হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে দেখাবো কিভাবে মধু, লেবু আর অ্যালোভেরা দিয়ে ত্বক ও চুলের যত্ন নেওয়া যায়। আমরা সবাই জানি স্কিনের জন্য এবং চুলের জন্য অ্যালোভেরা, মধু আর লেবু খুবই উপকারী একটা জিনিস। তো কিভাবে আমরা এটা চুলে অ্যাপ্লাই করতে পারি, তাই আজকে শেয়ার করব। আমার গাছ থেকে অ্যালোভেরা কেটে নিচ্ছি। মধুর কথা তো আমরা সবাই জানি, মধু স্কিনের জন্য খুবই ভালো। মধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে মসৃণ রাখে, তারপর হচ্ছে চুল ড্রাই হতে যাওয়া ও অন্যান্য প্রবলেম সলভ করতে মধু অনায়াসেই চুলে আমরা অ্যাপ্লাই করতে পারি। চুলের ময়েশ্চারাইজারকে ধরে রাখতে ও সিল্কি সফট ও শাইনি করতে মধু খুবই উপকারী একটা জিনিস। তারপর হচ্ছে চুল ঘন করতে ও মাথার স্কাল্পকে হেলদি ও ইনফেকশন ফ্রি রাখতে মধু ব্যবহার করে আমরা সবাই কম বেশি উপকার পেয়ে থাকি। তারপর হচ্ছে এখন আমি চলে এলাম, নিয়ে অ্যালোভেরাটা কেটে নিয়ে চলে এলাম। এখন এটাকে ভালো করে ধুয়ে অ্যালোভেরার সাইডগুলোতে, কর্নারগুলোতে খুব ঘন কাটা থাকে, এগুলোকে আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি এভাবে। তারপর মাঝখান থেকে এটাকে একটা নাইফ দিয়ে কেটে, তারপর একটা স্পুন দিয়ে অ্যালোভেরাটাকে বের করে নেব। অ্যালোভেরা ত্বকের জন্যে খুব উপকারী। রোদে পোড়া ভাব, কালো দাগ, এগুলো থেকে আমরা রেহাই পাই। সবসময় এভরিডে অ্যালোভেরা ইউজ কর, এভরিডে বলতে এভরিডে দিতে হবে তা না, আমরা দু একদিন পর পর অ্যালোভেরাটা স্কিনে, মুখের ত্বকে এবং চুলে অ্যাপ্লাই করতে পারি। তারপর চুলের রুক্ষতা ভাব দূর করে, চুলকে সিল্কি করে, এই হচ্ছে অ্যালোভেরার কাজ। চুলের গোড়ায় পুষ্টি আনে অ্যালোভেরা। অ্যালোভেরা স্কিন এবং চুলের জন্য খুবই উপকারী, চুলকে অনেক সফট রাখে। তারপর আমি এভাবে এগুলোকে কেটে নিচ্ছি। আমার সবগুলো অ্যালোভেরার ভিতর থেকে জেলগুলো বের করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মধু মিশিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে লেবুটা চিপে রস করে নিলাম, লেবুর রসটাকে মিশিয়ে দিব। আর লেবু চুলকে খুশকি মুক্ত রাখে, চুলে যেই এক্সট্রা তেল লেগে থাকে সেই তেল তেলে ভাবটাকে দূর করে। লেবু ইউজ করলে আর চুলের তেল তেলে ভাবটা চলে যায়, ত্বকের তৈলাক্ত ভাব দূর করে লেবু। লেবু কখনই মুখে খালি লেবু, শুধুমাত্র লেবু ইউজ করা ঠিক না, এটা ইউজ করা একদমই ঠিক না। এভাবে আমি একটা আইস বক্সে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি, তারপর এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে এটা কিউব কিউব হয়ে যাবে, আইস কিউব হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে নামিয়ে পরে চুলে এবং স্কিনে অ্যাপ্লাই করব। পৃথিবীর সবচেয়ে আঠালো পদার্থের মধ্যে, যেতুগুলো আঠালো পদার্থ আছে তার মধ্যে মনে হয় অ্যালোভেরাও একটা আঠালো পদার্থ। এত আঠালো এটা যে আমি হাত দিয়ে সবগুলোকে ঠিক করে নিচ্ছি একদম সমান করে। এভাবে আমরা আইস বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিতে পারি, তারপর একটা বক্সে করে নিয়ে তারপর হচ্ছে মুখে একটা একটা করে লাগাতে পারি। আর হচ্ছে চুলের যত্নে, চুলের জন্যও খুবই উপকারী অ্যালোভেরাটা, চুলে ওইভাবে ঘষে ঘষে লাগাতে পারি। এখন আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। আমার এটা আইস হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। কয়েক ঘন্টা পরে, 3-4 ঘন্টা রেখে, আঠালো অ্যালোভেরাটা তাই একটু টাইম লাগে, তারপরে এইভাবে নামিয়ে নিলাম। তারপর একটা বক্সে ভরে রেখে দিব, যখন চুলে ও স্কিনে অ্যাপ্লাই করব তখন এগুলি নামিয়ে একটা একটা করে চুলের গোড়ায় ঘষে ঘষে দিব। এরকম টবের মধ্যে অ্যালোভেরা গাছ লাগানো যায়, একটা গাছ থেকে অনেকগুলো বাচ্চা দেয়, বেশি যত্ন করতে হয় না, পানিও দিতে হয় না, অ্যালোভেরা গাছটা খুব সহজেই হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।